আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম যখন গেল সাত মাসের মধ্যে সর্বনিম্ন, তখন দেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম আবারও বাড়ল। এদিকে দিল্লিতে প্রধানমন্ত্রী সফরের সঙ্গে থাকা বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, ভারত থেকে তেল কিনতে ছক আঁকছে দুদেশ। বুধবার বাংলাদেশে সকাল শুরু হয়েছে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বাড়ানোর খবরে। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজির দাম 16 টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এখন থেকে ভোক্তা পর্যায়ে 12 কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1235 টাকায়, অর্থাৎ প্রতি কেজি এলপিজির দাম বাড়ানো হয়েছে 1 টাকা 33 পয়সা। সৌদি আরামকো কোম্পানির নতুন দাম অনুযায়ী ভোক্তা পর্যায়ে মূসক ব্যতীত প্রতি কেজি এলপিজির মূল্য 96 টাকা 43 পয়সা, মূসক সহ এই দাম 102 টাকা 88 পয়সায় সমন্বয় করা হয়েছে। সেই অনুযায়ী রিটেল পয়েন্টে ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজির মূসক সহ দাম 1235 টাকায় সমন্বয় করা হলো। এর আগে 2 আগস্ট ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1254 টাকা থেকে 35 টাকা কমিয়ে 1219 টাকায় নির্ধারণ করেছিল বিইআরসি। অথচ এই একই দিনে বিশ্ববাজারে কমে এসেছে অপরিশোধিত ক্রুড তেলের দাম, ব্যারেল প্রতি কমেছে 1.35 মার্কিন ডলার বা 143 টাকা। বুধবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেল প্রতি 1.35 মার্কিন ডলার বা 1.5% কমে 91.48 ডলারে নেমেছে, যা গত 18 ফেব্রুয়ারির পর থেকে সর্বনিম্ন। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের তেলের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 1.55 ডলার কমে ব্যারেল প্রতি 85.33 ডলারে দাঁড়িয়েছে, যা গত 26 জানুয়ারির পর থেকে সর্বনিম্ন। এদিকে ভারতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী বাণিজ্যমন্ত্রী একই বুধবারে জানিয়েছেন ভারত থেকে জ্বালানি তেল কিনতে সরকারের পরিকল্পনা। আপনারা লক্ষ্য করেছেন গতকালকেই তাদের যে সেক্রেটারি আছে, মানে পররাষ্ট্র সচিব আছে, সেই ব্যাপারে কথা বলেছে। দে আর কনসিডারিং কিভাবে ভারত থেকে আমরা এই ধরনের জ্বালানি কিনতে পারি, সেটাও কিন্তু আলোচনা হয়েছে। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।